সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে নয়া প্রজন্মের মেয়েদের শাড়ি পরার ধরনের সঙ্গে যৌন কর্মীদের প্রসঙ্গ টেনেছিলেন মমতা শঙ্কর। আজকাল যেরম হয়েছে যে শাড়ি পরবো কিন্তু আমার আঁচলটা প্রপারলি থাকবে না, আমার আঁচলটা এইখান থেকে যাবে, এটা না আমি না বুঝতে পারি না। আগে আমরা রাস্তার যাদেরকে আমরা ওই রকম মানে ক্ষমা করবেন এটা বলছি বলে যে রাস্তার মেয়ে বলতাম, যারা ল্যাম্পপোস্টের তালায় দাঁড়িয়ে থাকে এরকম মেয়ে বলতাম, তারা ওই রকমভাবে দাঁড়াতো। কিংবা যদি গ্রামে কাজ করতে করতে তার হয়তো সরে যেত, সেটা কোনো দোষের ছিল না। এবং এরা মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য ওরকমভাবে দাঁড়িয়ে থাকে, তাদেরও আমি শ্রদ্ধা করছি যে তারা তাদের প্রফেশনের জন্য এটা করছে। কিন্তু আজকাল যারা বিনা কারণে ওই রকমভাবে শাড়ি পরেন এবং তারপরে লোককে কিছু বললে তখন তারা রেগে যান, মেয়েদের নিচু করা হচ্ছে, মেয়েরাই তো মেয়েদের নিচু করছি আমরা, তো আমি এটার ভেহেমেন্টলি আমি এটা প্রোটেস্ট করি। শিল্পীর সেই বক্তব্য শুনে তোলপাড় সমাজ মাধ্যম। এবার সেই প্রসঙ্গেই সমাজ মাধ্যমে নিজেদের বক্তব্য পেশ করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, রূপাঞ্জনা মিত্ররা।